আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অমিতাভ বচ্চন একেবারেই চান না তার 75 বছরের জন্মদিন নিয়ে হোক কোন রকম ধুমধাম, কিন্তু কেন? তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বিগ বি, দ্য শহনশাহ অফ বলিউড, এই ট্যাগ। আর তিনি 75 বছরে পা দেবেন, তার জন্মদিনে কোনো সেলিব্রেশন হবে না। দ্য এন্টায়ার নেশন ইজ ইগালি ওয়েটিং ফর 11th October 2017, যে দিনটা অমিতাভ বচ্চনের জন্মদিন শুধু তার ভক্তরাই নয়, আর সমুদ্র হিমাচলের প্রত্যেকটা মানুষই সেলিব্রেট করার জন্য একদম রেডি। কিন্তু বিষয়টা হচ্ছে, অমিতাভ বচ্চন কেন নিজে চান না তার জন্মদিন জমজমাট ভাবে সেলিব্রেট করা হোক? ওয়েল, মাস দুয়েক আগে থেকেই অমিতাভ বচ্চন এই বিষয় নিয়ে অলরেডি তার ব্লগে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু কথা বলে রেখেছেন, আর সেটা নিয়েই সকলের প্রশ্ন। কামিং 11th October বিগ বি পা দেবেন 75 বছরে, তাই নিজের ব্লগে আগাম এই অভিনেতা লিখেছেন কোনোরকম এক্সটেন্ডেড ফ্যামিলি ঘটা তার জন্মদিনে যেন পালন না করা হয়, যে কোনো রকম এন্টারটেইনমেন্ট থেকে নিজেকে এখন হাইলি অ্যালোফ রাখতে চাইছেন বিগ বি। অবশ্য কারণটা সত্যি বিগ বি ইন ডিটেইল কিছু জানাননি। এই বছরই তিনি হারিয়েছেন তার প্রিয় অভিনেতা বন্ধু বিনোদ খান্নাকে, সেটা অবশ্য একটা কারণ হলেও হতে পারে, কিন্তু আদারওয়াইজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির দিক থেকে বিগ বি এখনো সবার ভালোবাসা এবং সাপোর্ট আর ফ্যানেদের আশীর্বাদ যেভাবে পেয়ে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে তার একটু অভিমানী গলায় জন্মদিন সেলিব্রেট না করার যে সুর, তার এক্সাক্ট কারণটা খুঁজে না পাওয়া পর্যন্ত সত্যিই বলিউডে এই নিয়ে যে গুঞ্জন চলতেই থাকবে, এই নিয়ে কোনো ডাউট নেই। বাট বিগ বি, 75 বছরের জন্মদিনে আপনার জন্য সেলিব্রেশন হোক বা না হোক, এইটা কিন্তু মানতেই হবে যে হ্যাঁ, আপনার জন্য সকলেই বেস্ট উইশেস আর অনেক অনেক ভালোবাসা আপনার ফিল্মি ক্যারিয়ারের জন্য নিশ্চয়ই দেবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।